আসসালামু আলাইকুম। আজকে আমি ডিপ কালার, ডিপ মেডিসিন এবং লাইট মেডিসিন কী করে, অ্যাটলিস্ট এটা হচ্ছে রেডি কেমিক্যাল, এটা সবাই আপনারা এখন নিচ্ছেন, তারপরে একটা প্রশ্ন আপনারা প্রতিদিনই করছেন, সে তা হলো যে কতটুকু কেমিক্যালে কতটুকু মানে অ্যাক্রামিন কালারটা মেশাবেন, সেটা আজকে আমি একটু ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এটা তেমন কঠিন কিছু না। আমি দুটো কালার একই সাথে নিব এবং অ্যাক্রামিন রংটাও নিব, যাতে আপনারা পার্থক্যটা বুঝতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে ডিপ কেমিক্যাল, আমি এটা পরে নিচ্ছি। আচ্ছা, সরি একটু পড়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে লাইট কেমিক্যাল। ঠিক আছে, আমি আর একটু নেই, দুই চামচ দিলাম, কেমন? এটা হচ্ছে লাইট কেমিক্যাল। আর এটা হচ্ছে ডিপ কেমিক্যাল। আর লাইট ডিপ সম্পর্কে তো আপনারা ইতিমধ্যে জেনেই গেছেন, পেজে প্রচুর পোস্ট আছে, ভিডিও আছে। তারপর আমি একবার বলে দিচ্ছি, ডিপ কেমিক্যালটা হচ্ছে যত ধরনের গাঢ় কাপড় আছে, কালো, বেগুনি, ডিপ ব্লু, এসব রঙের কাপড়ের জন্য হচ্ছে আপনাকে ডিপ কেমিক্যালটা ইউজ করতে হবে। আর লাইট কেমিক্যালটা হচ্ছে লাইট কাপড়ের জন্য, সাদা এবং যত ধরনের লাইট, বেবি পিঙ্ক, এই ধরনের যে হালকা কালারগুলো আছে সেগুলো কাজ করার জন্য। এই ডিপ লাইট ব্যাপারটা অবশ্যই আপনাকে কাপড়ের সাথে মেনটেন করেই কাজটা করতে হবে, তা না হলে কাপড় ফুটবে না। আচ্ছা, এখন আমি দেখাবো যে ঠিক কতটুকু কালার আমরা নিচ্ছি। আচ্ছা, যখন লাইট কেমিক্যালে কাজ করবেন তখন যেমন এই চামচটা চাইলেই আমি এখন আর এটার মধ্যে ডুবাতে পারছি না, কারণ এই রংটা, এই কেমিক্যালটা এটার সাথে মিক্স হয়ে গেলে এই কেমিক্যালের গুণগুণটা নষ্ট হবে, মানে আমি যেটা চাবো, সেই জন্য একটু হাত লাগিয়ে আমি কাজটা করছি। এই মুহূর্তে আমার হাতে কাছে কিছু নেই টিস্যু, আমি এটাকে মুছে নিয়ে একটু কালারটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু সেম মাপের রং দিব, কেমন? আচ্ছা, এতটুকু দিলাম, হ্যাঁ এটা দিলাম আমি ডিপ কেমিক্যালের মধ্যে, সেম এইটুকুই আমি আবার দিচ্ছি লাইট কেমিক্যালে। এখন মিক্স করার পরেই আপনারা পার্থক্যটা বুঝবেন যে আসলে ঠিক কতটুকু প্রয়োজন হয়। আর এটা হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী কালারটাকে বাড়াতে হবে। আপনার মন মতো কালার না আসলে আপনি আর একটু বাড়িয়ে নিতে পারেন, আর যদি হয়ে যায় প্রথমেই তাহলে তার কোনো দরকার নেই। তো আমি এই এই কেমিক্যালটা কিন্তু আমার রেডি, হ্যাঁ আমি রং মিশিয়েছি, এটা এখন আমি ওটাও মিশাবো। আমরা কিন্তু সেম মাপের সেম কেমিক্যাল সেম কালার দিয়েছি, কিন্তু দেখেন পার্থক্যটা এখন। এখন পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু একদম পারফেক্ট ইয়েলো আসছে, আর এটা কাঠালি কালার হয়ে আছে একদম, মানে ক্রিম টাইপের, মানে কোনোভাবেই দুইটা রং কিন্তু এক না, এটা কোনোভাবেই ইয়েলো ধরা যাবে না। ইয়েলো মনে করে কাপড়ে দিলে এটা একদম ফ্যাকাশে লাগবে দেখতে। তখন এখন এখন আমাকে কী করতে হবে, এখানে জাস্ট আমি আর একটু কালার মিশিয়ে নিব, তাহলে এই রংটা পারফেক্ট চলে আসবে। আচ্ছা, এটা ডাবল দিতে হলো, কেমন? আবার অনেক সময় নাও আসতে পারে, সব কালার কিন্তু আসবে না, কারণ হচ্ছে ডিপ কেমিক্যালে কখনোই লাইট কালারের যে রঙগুলো আমরা পাই সেই রঙগুলো আমরা কখনোই ডিপ কেমিক্যালে পাবো না। ডিপ কেমিক্যালে সবসময় হালকা কালার আসবে, সেক্ষেত্রে আপনারা কাপড় বুঝে কালার চিন্তা করে তারপর কাজ করবেন। এই যে এটা কিন্তু আমি ডাবল রং দিয়েছি, তারপরে হচ্ছে না, হ্যাঁ এটা হবে না খুব বেশি, এটাকেই আপনার কাজ করতে হবে। আরও একটু দিতে পারি, এই যে অনেক বেশি লাগে, ঠিক আছে এটা হলুদ এইরকমই আসবে, এর থেকে আর বেটার আসবে না আপনি যতই দেন। সবসময় ধরে নেবেন যে ডিপ কেমিক্যালটা সবসময় লাইট কালার আপনাকে ইফেক্ট দিবে, আর হচ্ছে লাইট কেমিক্যালগুলো একদম পারফেক্ট কালারগুলো ইফেক্ট দিবে। ওকে, তাহলে বুঝাতে পেরেছি আমি, এটা হচ্ছে আমাদের লাইট ডিপ কেমিক্যালের কেমিক্যাল দিয়ে যে কালারটা কতটুকু কালার মেশাতে হয় ঠিক সেটাই আমি দেখানোর চেষ্টা করলাম।
আর এটার জন্য কোনো নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, আপনি আপনার প্রয়োজন মতো রং বাড়িয়ে নেবেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিপ কেমিক্যালে খুব বেশি গাঢ় কালার আশা করা যাবে না। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।